ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনী এলাকায় শ্রীমতী নদীর রেল ব্রিজের উপর। এদিন হাওড়া থেকে রাজিকাপুর যাওয়ার পথে কুলিক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম সুভাষ কর্মকার, তার বাড়ি ধয়নকড়ি গ্রাম পঞ্চায়েতের বেলতলি এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিন্তু কেন ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়লে তা সঠিকভাবে জানা যায়নি। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজ সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়ে হেমদাবাদের স্বপ্নদীপ শিশু নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শুক্রবার শুরু হওয়া এই অনুষ্ঠানটি চলে রবিবার রাত্রি পর্যন্ত। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হেমদাবাদ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। হেমদাবাদ ব্লকের জয়েন্ট বিডিও রৌনক রায়, বিদ্যালয়ের সম্পাদক সৌমিত্র দাস, বিদ্যালয়ের অধ্যক্ষ সুরজিৎ সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কলকাতায় রাজভবনের সামনে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ধর্ণা কর্মসূচি। 100 দিনের কাজের বকে আদায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের অঙ্গ হিসেবে ধর্ণা কর্মসূচি চলছে। বকে আদায় রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে ধর্ণা কর্মসূচি শুরু হওয়ার পর দার্জিলিং এর রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলকে ডেকে পাঠান রাজ্যপাল সিভিয়ানন্দ ঘোষ। রবিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভিয়ানন্দ ঘোষ জানিয়েছেন, তৃণমূলের প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করে দাবির বিষয়টি জানিয়েছে। রাজ্যের রাজ্যপাল হিসেবে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিভিয়ানন্দ ঘোষ। বৃষ্টিতে বেহাল হয়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা। সোমবার এই ইস্যুতে গাজলের আহরা এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণে আহরা থেকে কালীনগর, গৌরাঙ্গপুর, দেবীদহ উদ্যান পর্যন্ত প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষ বিপাকে পড়েছে। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও অবরোধ প্রথমে তুলতে রাজি ছিলেন না তারা। পরে পুলিশ এ ব্যাপারে আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভুয়ো নিয়োগপত্র ঘিরে শোরগোল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডক্টর দুর্লভ সরকারের প্যাডে নিয়োগের তথ্য লিপিবদ্ধ রয়েছে। সেখানে রেজিস্টারের স্বাক্ষর এবং সিল পর্যন্ত রয়েছে। যে নিয়োগপত্র ঘিরে এই বিতর্ক, সেখানে যাকে নিয়োগের কথা বলা হয়েছে তার নাম পবন মহলদার। ঠিকানার জায়গায় লেখা রয়েছে বোগ্রাম কনচুরা। তাকে গ্রুপ সি পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 27 সেপ্টেম্বর এই নিয়োগপত্র ইস্যু করা হয়। বলা হয়েছে 15 দিনের মধ্যে নিয়োগ করতে হবে। যদিও পুরোটাই জাল বলে দাবি করেছেন রেজিস্টার ডক্টর দুর্লভ সরকার। সিকিমের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের এখনো অব্যাহত। সেদিনের সে বিভীষিকাময় ঘটনার কথা ভুলতে পারছেন না ফিরে আসা মানুষজন। যদিও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে, কিন্তু তারপরেও বহু মানুষ নিখোঁজ রয়েছেন এখনো। সিকিমের বিভিন্ন কাজে গিয়ে আটকে রয়েছেন বাংলার বহু শ্রমিক, যাদের মধ্যে রয়েছেন হেমদাবাদের 9 জন। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে প্রশাসনিকভাবে সব রকম বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হেমদাবাদের বিডিও সুদীপ পাল। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নূর কালাম। বালুরঘাট পুরসভার উদ্যোগে আয়োজিত হলো বিশাল সাঁতার প্রতিযোগিতা। সোমবার সকালে বালুরঘাট পুরীর সংযোগ পার্কে সুইমিং পুলে এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরসভার প্রধান অশোক মিত্র, বিপুল কান্তি ঘোষ ও মহেশ পারক প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধিরাও।